মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ভারতকে বললেন যে আমি ভারতে বলে এসেছি ১২ জন এইবার আওয়ামী লীগকে ক্ষমতা রাখে আরো বললেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী পাগল করে পাগল ব্যাক করলে আরেক মন্ত্রী তথ্য মন্ত্রী তিনি বললেন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে দেখুন যে কারবারটা কি কয়গুলি এরা কথা শুনে আমার একটা গল্প মনে হয়েছে গল্প বলবো এক দেশে ছিল এক রাজা সেই রাজা শিকার করত শিকার খুব শখ ছিল রাজা মশাই একদিন তার সৈন্য সামন্তিনী শিকারে যাবেন তখন তিনি ওনার মন্ত্রী যে আবহাওয়া মন্ত্রী আবহাওয়া মন্ত্রীকে ডেকে বলেন এই আবহাওয়া মন্ত্রী আমি তো শিকারে যাব জঙ্গলে তিন দিনের জন্য এর মধ্যে কি কোনো বৃষ্টি টিষ্টির সম্ভাবনা আছে বলে না হুজুর কোনো সম্ভাবনা নাই আগামী তিন দিন কোনো বৃষ্টি হবে না আপনি নিশ্চিন্ত মনে শিকারে যেতে পারেন রাজা তার সৈন্য সামন্ত হাতি ঘোড়া নিয়ে শিকারে গেল জঙ্গলে যখন ঢুকবে তখন একটা নদীর ঘাট ছিল নদীর ঘাটে এক ধূপা কাপড় দিতেছে ধূপা বলল রাজা মশাই আপনি কোথায় যান বলে রে বাবা আমি তো শিকারে যাই জঙ্গলে কোনো না যায় না কেন বলে বৃষ্টি হবে ধূপার ঘরে ধূপা বৃষ্টি হবে আমার আবহাওয়া মন্ত্রী বলছে তিন দিন আগে আমি বৃষ্টি হবে না আর তুই বেটা দুপুর বাচ্চা বলো বৃষ্টি হবে ক হুজুর বৃষ্টি হবে যান রাজা একটু আগে গেছে গেলে যাইতে বৃষ্টি আরম্ভ হয়েছে এমন বৃষ্টি মুষলধারে বৃষ্টি তখন রাজা ফেরত আসলেন ফেরত এসে আবহাওয়া মন্ত্রী বললেন এই আবহাওয়া মন্ত্রী তোর আমার একটা লাভ কি তুই কইছস না আমার কিশোরগঞ্জের ভাষায় বলছি তুই কইছস আগামী তিন দিনে বৃষ্টি হবে না আর দুপুরে বলছে বৃষ্টি হবে বৃষ্টি হয়েছে তোরে রাখলাম না দুপুরে আমি আবহাওয়া মন্ত্রী করলাম দুপুরে রাজা আবহাওয়া মন্ত্রী করলো করার পরে রাজা ভাবলো আচ্ছা দুপুরে এটা কি করে বললো তো রাজা মশ দুপুরে ডাকলেন এই তোরা তো আমি মন্ত্রী করলাম দুপুর করে দুপা তুই কত বাবা তুই কিভাবে বুঝলি যে বৃষ্টি হবে দুপা বলে যে হুজুর যে আমি তো কিছু জানি না আমার একটা গাধা আছে এই গাধারা যখন কান লড়ায় তখনই বৃষ্টি হয় তা আপনি যখন শিকার যাচ্ছেন আমার গাধা কান লড়াইতেছে তখনই আমি আপনাকে বললাম বৃষ্টি হবে কয় বেড়া তাহলে তোরে আমি মন্ত্রী করে লাভ কি তুই বাদ গাধারের না রাজায় মন্ত্রী করছে আমরা প্রধানমন্ত্রী এরকম গাধা গুদাই মন্ত্রী করছে এই জন্য আজকে দেশের অবস্থা